হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা বেডরুম সেট সম্বন্ধে আইডিয়া দিবে, তো আমি বেশি কথা না বলি শোরুম থেকে জানার চেষ্টা করি কি মডেলের বেডরুম সেট দেখাবেন আজকে। আপনাকে দেখাবো আমি সবগুলো ফোম কাটিং এর দেখাবেন। আচ্ছা, সবগুলো বেডরুম সেট আপনি ফোম কাটিং এর দেখাবেন। আচ্ছা, তুমি খাট আমরা খাট দিয়ে শুরু করলাম আর কি। খাটটা কি কাঠের? দা অরিজিনাল চিটাগং সেগুন। আর এই আর ডিজাইন ফোম কাটিং বলতেছেন? হ্যাঁ, ডিজাইন এটা ফোম কাটিং। আচ্ছা, এডি কালার সারা আছে? হ্যাঁ, এটা কালার সারা আছে। গোসা মাজা হয় না, গোসা মাজার পরে তারপর আমরা কালার করব। আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স কালার করলে যে এরকম হয়ে যাবে, পাশে কালারিং খাট আছে। আর এটা মূলত কি সাইজে আছে? এটা আপনি 6 ফিট বাই 7 ফিট। আর এটা গাড়িগুলো যাচ্ছে আপনি 2 ইঞ্চি মোটা। 2 ইঞ্চি মোটা। দামটা কেমন পড়বে? এটা প্রাইস মাত্র 23000 টাকা। 23000 না, আর একটু কমান না। এখানে আপনি ভিউয়ার্স 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট 22000 টাকা রাখা যাবে। লাস্ট 22000 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি এই যে আলমারি ফোম কাটিং ডিজাইন বলতেছেন এটা? হ্যাঁ, এটা ফোম কাটিং এর মধ্যে মাঝখান দিয়ে একটা পাতা লতা মডেলের মধ্যে পাতা মডেল আর করছে আর কি এটা। আচ্ছা আচ্ছা, তো এটা মূলত এই ফোম কাটিং ডিজাইনের আলমারিটা দুই পাটে আছে না? হ্যাঁ, এটা আছে টু পার্ট। টু পার্ট? হ্যাঁ, টু পার্টে। এটার জায়গা কতটুকু লাগবে? এটা জায়গা লাগবে আপনার 6.5 ফিট বাই 6 ফিট। 6.5 ফিট বাই 6 ফিট। হ্যাঁ। আর এটা নেওয়ার জন্য কত টাকা বাজেট গুনতে হবে? নেওয়ার জন্য আপনি ভিউয়ার্সে বাজেট গুনতে হবে মাত্র 26000 টাকা। 26000 টাকা ভিউয়ার্স ফোম কাটিং এর আলমিরা। এটার ভিতরে আছে আপনার একটা কোন শাড়ি রাখার হ্যাঙ্গার এবং ড্রয়ার সিস্টেম আর কি। আচ্ছা আচ্ছা, আর এই পাশে ড্রয়ার, এই পাশে দিবেন কি সেলফ বা তাক তাক সিস্টেম? তাক তাক সিস্টেম দিচ্ছেন? হ্যাঁ, এই পাশে আছে ড্রয়ার এবং তাক তাক সিস্টেম। এখানে কোট বা কিছু রাখতে পারবে আর কি ড্রয়ার সিস্টেম। এটা আর এটা দেখেন শাড়ি রাখার হ্যাঙ্গার। ভিউয়ার্স, এই যে হচ্ছে চিটাগং সেগুন কাঠের সেট, সামনের থেকে যেহেতু ফোম কাটিং ডিজাইন করে ফেলছে বোঝা যায় না। তো আমরা এখন ম্যাচিং একটি ওয়ার্ডরোবের কালেকশন নিয়েও কথা বলবো। এই যে এটা কি ফোম কাটিং বলতেছে? হ্যাঁ, এটা ফোম কাটিং। এটা চারটা ড্রয়ার দিবেন আর কি হ্যান্ডেল? এটা চারটা ড্রয়ার এবং এক সাইডে একটা সাইড পাল্লা আছে। আর এর ভিতরে আপনার সেলফ সিস্টেম করতে পারবেন বা আপনি খালি রাখলে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো এটা রাখার জন্য কতটুকু জায়গা লাগবে? রাখার জন্য আপনার জায়গা লাগবে 4 ফিট বাই 4 ফিট। 4 ফিট বাই 5 ফিটের মতো লাগবে। আচ্ছা, এটা নেওয়ার জন্য কত টাকা বাজেট গুনতে হবে? বাজেট গুনতে হবে মাত্র 17000 টাকা। না, আর একটু কমায় রাখেন। এক্ষেত্রে আপনি বিয়ার্স 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট 16000 টাকা রাখা যাবে। বিয়ার্স আলাদা আলাদা যে দামটা বলেছি আলাদা নিতে চাইলে এই প্রাইসগুলোই নিতে পারতেছেন, কারণ এক একজনের এক একটা পছন্দ হইতে পারে। আবার একসাথে নিলে একসাথে নিতে পারবেন। তো এখন তখন হয়তো আরো কিছু স্পেশালি অনার বা ডিসকাউন্ট করে দেবে আর কি। আচ্ছা আচ্ছা, এটাও কি এই যে ফোম কাটিং এর? হ্যাঁ, এটাও ফোম কাটিং। আচ্ছা, সুন্দর ডিজাইন। নিচে কি কি আছে? নিচে আছে আপনার দুইটা পাল্লা এবং দুই সাইডে দুইটা সাইড পাল্লা। দুইটা পাল্লার মধ্যে আছে আপনার অনেক একটা ফুল, অনেক সুন্দর করে কিন্তু একটা ফুল করা হয়েছে। আর মাঝখানে পাল্লার ডয়ার মধ্যেও ফুলগুলো করা হয়েছে আর কি। আর এগুলো সাইড পাল্লার মধ্যে করা আছে আপনার ফোম কাটিং ছাড়াগুলো। আচ্ছা, লাস্ট পাল্লার মধ্যে ড্রেসিং টেবিলের কালেকশন দেখাই দেই। আচ্ছা, এটা এই ড্রেসিং টেবিলের কালেকশন দিবেন এটা? হ্যাঁ, ড্রেসিং টেবিলের কালেকশন দেবো এটা। আচ্ছা, এটা দিয়ে মানে আমি স্যাম্পল হিসেবে দেখালাম, আপনি ফোম কাটিং চাইলে ফোম কাটিং দেওয়া যাবে। মানে পাল্লাগুলো ফোম কাটিং করে দিবেন? হ্যাঁ, ফোম কাটিং চাইলে ফোম কাটিং দেওয়া যাবে, কিন্তু দাম পড়বে কাছাকাছি, এটা কাছাকাছি দাম পড়বে। আচ্ছা, তো এই রাখার জন্য কতটুকু জায়গা লাগবে? এটা রাখার জন্য আপনার জায়গা লাগবে 3 ফিট বাই 5 ফিট। 5 ফিট। আর এটা কি কাঠের? এটা যাচ্ছে আপনার অরিজিনাল চিটাগং সেগুন। আচ্যা আচ্ছা, এই হচ্ছে বিয়ার্স নিচে ড্রয়ার, নিচে আছে আপনার দুইটা ড্রয়ার এবং এই সাইডে একটা সাইড পাল্লা আছে আর কি। আর ভিতরে আপনার চুরি রাখার হ্যাঙ্গার সিস্টেমও আছে। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স সবগুলো আইটেম একত্রে পছন্দ হলে নিতে পারেন, একত্রে নিলে আরও কিছু স্পেশালি অনার বা ডিসকাউন্ট করে। তবে চ্যানেলের নামটা বলতে হবে, যে রেটগুলো দিছে এটা কিন্তু চ্যানেলের নাম বললেই এই রেট, নাহলে কিন্তু ওনারা আরও বেশি দামে বিক্রি করে থাকে। ওকে, থ্যাংক ইউ।